ভারত চাল রপ্তানিতে শুল্ক আরোপ করায় বিপাকে পড়বে বাংলাদেশের আমদানি। চাল ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তের কারণে ভারত থেকে আমদানি খরচ বাড়বে, সেই সাথে অন্যান্য দেশের বাজারেও চালের দাম বেড়ে যাবে, ফলে বাংলাদেশের সরকার শুল্ক কমিয়ে আমদানির মাধ্যমে বাজারে চালের সরবরাহ বাড়ানোর যে চেষ্টা করছে এর সফলতা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার ভারতের অর্থ মন্ত্রণালয় বিভিন্ন ধরনের আতপ চাল রপ্তানিতে 20% শুল্ক আরোপ করেছে, একই সঙ্গে ভাঙা চাল বা খুদ রপ্তানি নিষিদ্ধ করেছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। স্বাভাবিকের তুলনায় গড় বৃষ্টিপাত কম হওয়ায় ভারতের ধান উৎপাদনকারী প্রধান প্রধান রাজ্যে এবার উৎপাদন কম হয়েছে। এ পরিপ্রেক্ষিতে রপ্তানি নিরুৎসাহিত করে নিজেদের মজুদ বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতের এই সিদ্ধান্তের ফলে থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার সহ বিভিন্ন দেশে চালের দাম বেড়েছে বলে গতকাল শনিবার রয়টার্সের এক খবরে বলা হয়েছে। ভারতের সিদ্ধান্তের একদিন পরই মিয়ানমারে প্রতি টন চালের দাম $50 বেড়েছে। থাইল্যান্ড ও ভিয়েতনামেও দাম বেড়েছে, এমনকি বৈশ্বিক বাজারে গম ও ভুট্টার দামও কিছুটা বেড়েছে। বিশ্ববাজারের 40% চাল আসে ভারত থেকে। বৃহস্পতিবার ভারত যেসব চালের উপর শুল্ক আরোপ করেছে সেগুলো দেশটির মোট রপ্তানিযোগ্য চালের 60%। বাংলাদেশে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে উৎপাদন ও পরিবহন খরচ বেড়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম বেড়েছে, আমনের উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের বাজারে চালের সরবরাহ বাড়াতে খাদ্য মন্ত্রণালয় 400+ প্রতিষ্ঠানকে 10 লাখ টনের বেশি চাল আমদানির অনুমোদন দিয়েছে, এর মধ্যে প্রায় 2 লাখ টন আতপ চাল। সরকার নিজেও ভারতসহ বিভিন্ন দেশ থেকে সিদ্ধ ও আতপ চাল আমদানির উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের চাল আমদানির প্রধান উৎস দেশ ভারত, কারণ পার্শ্ববর্তী এ দেশ থেকে সড়ক পথে দ্রুত দেশে চাল আনা যায়, পরিবহন খরচও কম। আবার বাংলাদেশের বাজারে ভারতের চালের চাহিদাও রয়েছে। রপ্তানিতে শুল্ক আরোপ করায় ভারত থেকে চাল আমদানিতে খরচ বাড়বে। এদিকে সরকার ভারত থেকে G2G ভিত্তিতে আমদানির জন্য চুক্তি করেছে। আবার বেসরকারি খাতের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ভারত থেকে আতপ চাল আমদানির এলসি খুলেছে। কোনো কোনো ক্ষেত্রে একই এলসির কিছু চাল দেশে এসেছে, কিছু চাল ভারতের বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে, কিছু চাল বন্দরে আসার পথে। এসব চালে ভারত সরকার ঘোষিত শুল্ক আরোপ হবে কিনা তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিষয়টি পরিষ্কার নয়। ভারত সিদ্ধান্ত নিয়েছে বৃহস্পতিবার, যে কারণে এই সিদ্ধান্ত কিভাবে কার্যকর হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি শহীদুর রহমান পাটোয়ারি বলেন, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট এলাকায় মোট চাহিদার অর্ধেকের বেশি আতপ চাল। অন্যান্য এলাকায়ও আতপ চালের চাহিদা বাড়ছে, কারণ এর দাম কম। তিনি জানান, সরকার আমদানিতে শুল্ক কমিয়ে 15% নির্ধারণের পর যে পরিমাণ চাল আমদানি হয়েছে এর বেশিরভাগই আতপ চাল। একই সংগঠনের উপদেষ্টা ও ঠাকুরগাঁও চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বলেন, ভারতের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে বাজারে, আমদানি নিরুৎসাহিত হবে, দামও বাড়বে, কারণ ভারত বিশ্ববাজারে সবচেয়ে বড় চাল সরবরাহকারী দেশ।